যার কারণে পৃথিবীতে চারটা মাঝহাব, মাঝহাবের বাইরে আছে লা মাঝহাবি, এই মতবাদ সেই মতবাদ, এই তন্ত্র সেই তন্ত্র, এরকম অনেক কিছু মুসলমানদের মধ্যে আছে। কেন আছে? মোহাম্মদ হলো একটা কনফ্লিক্ট কোড অফ লাইফ দিয়ে গিয়েছেন। এই কনফ্লিক্ট কোড অফ লাইফের কারণে মোহাম্মদের অনুসারী যারা, আয়েশার সাথে আলীর, আলীর সাথে মুয়াবিয়ার, এরকম ভাবে প্রত্যেকের সাথে প্রত্যেকের যুদ্ধ যুদ্ধ যুদ্ধের ইতিহাস, শুধু রক্তপাতের ইতিহাসই দেখা গিয়েছে। এরপরে যখন রক্তপাত কমে গেল, মানে ইসলামী শাসন যখন আস্তে আস্তে ইসলামী শাসন ব্যবস্থা থেকে সরে আসলো, যখন বিলাসী খলিফাদের শাসন শুরু হলো, তখন রক্তপাতের বদলে হলো কি, তখন বিভিন্ন মাঝহাব, এই মাঝহাবের মধ্যে জায়েজ, ওই মাঝহাবের মধ্যে হারাম, এর মতে জায়েজ, এই শাফি হানাফি মালিকি হাম্বলি, দুনিয়ার মাঝহাব তৈরি হলো এবং সবাই ওই কনফ্লিক্ট নিয়েই থাকতে লাগলো। এখনো পর্যন্ত মুসলমানদের মধ্যে যে গ্রুপগুলো আছে, আমি বলি যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশ সম্পর্কে বলতে পারি। আপনারা কি মনে হয় না বাংলাদেশে যদি 86,000 গ্রাম থাকে, তা 86,000-এর উপরে পীর ছিল এবং আছে, লক্ষ লক্ষ পীর ছিল এবং আছে, এই পীররা কারো সাথে কারো মতের মিল হয় না। তারপরে বলে বলা হয় যে কোরআন হাদিস রিসার্চ করে আধুনিক বিজ্ঞানীরা সব কিছু গবেষণা করেছেন, আবিষ্কার করেছেন। আমি বলতে চাই আধুনিক বিজ্ঞানীরা যে সব কিছু আবিষ্কার করেছেন, গবেষণা করেছেন কোরআন হাদিস থেকে, তাহলে কি আমি ধরে নেব যে বিজ্ঞানী যারা আছেন প্রত্যেকটা বিজ্ঞানী হাফেজ, প্রত্যেকটা বিজ্ঞানী মাওলানা, প্রত্যেকটা বিজ্ঞানী মুফতি, তাহলে কোরআন হাদিস থেকে রিসার্চ করলো কেমনে? এই কথা কি আমি ধরে নেব? নাকি আমি ধরে নেব যারা মাদ্রাসায় হেফজখানায় বসে বসে কোরআন শরীফ মুখস্থ করে, কিংবা মাদ্রাসায় বসে মাওলানা হয় কিংবা মুফতি হয়, তারা এক পর্যায়ে গিয়ে বিজ্ঞানী হয়? দেখাতে পারবেন পৃথিবীর একজন বিজ্ঞানী হাফেজ মাওলানা মুফতি? আমি হাফেজ মাওলানা মুফতি, আমি নিজে তো বিজ্ঞানী না, আমি কিছু পড়াশোনা করি, কিন্তু আমি বিজ্ঞানী হতে পারি নাই, পারবো না। যদি স্কুলে বা ভার্সিটিতে পড়তাম তাহলে বিজ্ঞানী হতে পারতাম কিনা জানি না, কিন্তু হতে পারিনি। তো যেটা বলছিলাম যে ইসলাম কিভাবে কনফ্লিক্ট কোড অফ লাইফ হয়, আমরা যদি শুধু ছোট্ট একটা দেশ বাংলাদেশ, খুব ক্ষুদ্র একটা দেশ, 1,45,000 বর্গ কিলোমিটারের দেশ, এখানে বললাম লক্ষ লক্ষ পীর, আসুন বাংলাদেশের বড় বড় পীর যারা, তাদের সম্পর্কে আমরা জেনে নেই যে তারা কি কি আবিষ্কার করেছেন। যেহেতু কোরআন হলো আবিষ্কারের গ্রন্থ, বিজ্ঞানের গ্রন্থ, রাজনীতির গ্রন্থ, তারপর হলো বায়োলজি, থিওলজি, এভরিথিং সব কিছু কোরআনের মধ্য থেকে পাওয়া গিয়েছে। পৌরনীতি, গ্রাম্যনীতি, শহরের নীতি, রাষ্ট্রনীতি, রাজার নীতি, এভরিথিং সব কিছু কোরআনের মধ্যে আছে। কোরআন যারা রিসার্চ করে, কোরআন যারা গবেষণা, কোরআনের যারা ধারক বাহক, আলেম ওলামা, হুজুর পীর মাশায়েখ মুর্শিদ গাজী, তারা কি কি আবিষ্কার করলেন, এই আবিষ্কারগুলো আমরা আসুন একটু দেখি। এখনকার যুগের আবিষ্কার, আমি খুব আগে যাব না, এখনকার যুগের আবিষ্কারগুলো। বাংলাদেশের পীর দেওয়ানবাগী, বিরাট বড় আশেকে রাসুল, উনি কোরআন পরে আবিষ্কার করেছেন মোহাম্মদী ইসলাম। ওনার অনুসারী, ওনার দল ছাড়া বাকি সবাই বিভ্রান্ত, উনি একমাত্র হকের উপরে আছেন। বাংলাদেশের পীর রাজার বাণী, এই ভদ্রলোকের আবিষ্কার হলো শুধু উনি, উনারা, পবিত্র কোরআন উনার, পবিত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার, উনার, উনারা, উনি, উনি সব জায়গায়, উনি আর উনারা শব্দ ছাড়া উনি কোনো কিছু আবিষ্কার করতে পারেননি। কোরআন থেকে শুধু উনি, উনারা, এই লোকের লেখা বই আছে, এই লোকের পত্রিকা আছে, আল বাইনাত এবং আলী হিসাব পড়বেন, দেখবেন সারাক্ষণ খালি বলবেন যে হযরত মা ফাতিমা উনার, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনার তসবিহ শরীফ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনার তলোয়ার মুবারক, তারপরে হাদিস শরীফ উনার বাণী, এরকম এগুলো ওনার আবিষ্কার। হিজবুত তাওহিদ নামে একটা দল আছে, ভদ্রলোকের আবিষ্কার, বাইজিদ খান পন্নির আবিষ্কার হলো যে দাজ্জাল হলো ইহুদি খ্রিস্টান সভ্যতা, এটাই আবিষ্কার। আর একটা আবিষ্কার করেছেন, ইসলামকে বলেন ইসলাম, ইমামকে বলেন এমাম, এই সব কিছুকে একার দিয়ে দিয়ে বলেন, ইসলাম হলো এমাম, ইসলাম হলো ইসলাম, আর ইমাম হলো এমাম, এটাই ওনার আবিষ্কার, বিরাট একটা জিনিস আবিষ্কার করে ফেলেছেন। হিজবুত তাওহিদ নামে, হিজবুত তাহরির নামে একটা দল আছে, ওনারা বিরাট কিছু আবিষ্কার করে ফেলেছে। রাতের অন্ধকারে কিছু যুবক পোলাবান ইউনিভার্সিটি পড়া, হুটকো পোলাবান, হুট করে গিয়ে একটা এলাকায় পোস্টার করে যে বাংলাদেশের জন, বাংলাদেশের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীকে আহ্বান জানাচ্ছি সরকারকে উৎখাত করে খেলাফতের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম করা, বিরাট একটা আবিষ্কার করে ফেলেছেন রাত্রেবেলা গোপনে গিয়ে পোস্টারিং করা। বাংলাদেশের বড় বড় মানে যারা কোরআনের গবেষক, তাদের আবিষ্কার আবিষ্কার দেখেন। হেফাজতে ইসলাম বিরাট আবিষ্কার করেছে, নাস্তিকদের ফাঁসি চাই, কোরআন পরে আবিষ্কার করেছেন নাস্তিকদের ফাঁসি চাই। সৌদি আরব বা সালাফিপন্থী যারা দরবেশ আছেন, এবং তাদের যারা বাংলাদেশের সৌদি টাকা খেয়ে মতিউর রহমান মাদানি,
আব্দুর রাজাক বিন ইউসুফ এবং সৌদি বিভিন্ন সংস্থা যারা আছে তারা সৌদি টাকা খেয়ে তারা বলে কি কবর পূজা করা হারাম, কবর পূজা করা যাবে না, কবরকে সিজদা করা যাবে না, পীর বলতে কিছু নেই, সবকিছু সবকিছু আল্লাহ, আল্লাহকে সিজদা করতে হবে, বিরাট আবিষ্কার করে ফেলেছেন, বিরাট আবিষ্কার। এভাবে করে দেখা যাবে তাদের আবিষ্কার সমূহ আমরা যদি দেখি বিরাট বিরাট আবিষ্কার। কুতুববাগী দরবার শরীফের পীর বাবাজি আছেন, ওনার আবিষ্কার যে পীর সাহেবের দরবারে গেলে হাদিয়া ছাড়া যাওয়া যাবে না, এটা ওনার বিরাট একটা আবিষ্কার। কোরআন করে যে কি আবিষ্কারটা করেছেন ওনারা। চন্দ্রপুরীর একটা আবিষ্কার আছে, চন্দ্রপুরী আবিষ্কার করেছেন তাসাউফের গুড় তত্ত্ব, নিগুড় তত্ত্ব। জাকির মঞ্জিল, বিশ্ব জাকির মঞ্জিল 1800 পীর সাহেবের আবিষ্কার করেছেন, বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, বিরাট আবিষ্কার। কোরআন করে যে কি আবিষ্কারটা করেছে। মাইজ ভান্ডারীর পীর সাহেবের আবিষ্কার করেছেন, ওনাদেরকে বলে ডিজিটাল পীর সাহেব, ওনাদের মধ্যে এমপিও আছে। মাইজ ভান্ডারী পীর সাহেবদের আবিষ্কার তরিকত ফেডারেশন, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, কাদেরিয়া, চিশতিয়া, সাবেরিয়া, মাহবুবিয়া, সোভানিয়া তরিকা, এরকম বহু তরিকা আছে বাংলাদেশে। এই যে তরিকা আবিষ্কার, এমাম আবিষ্কার, উনি উনারা আবিষ্কার, মোহাম্মদ ইসলাম আবিষ্কার, বলেন বিজ্ঞানী আইনস্টাইন, বিজ্ঞানী স্টিফেন হকিং, বিজ্ঞানী নিউটন, তাদের চেয়ে কোনো অংশে কম এরা, কি আবিষ্কারটা এটা করে ফেলেছে। হিজবুত তাওহিদের ইমাম সাহেব, এমাম, ইমাম তো না, এমাম বাইজিদ খান পন্নী আবিষ্কার করে ফেলেছেন যে ইসলামকে ইসলাম বলতে হবে, ইমামকে ইমাম বলতে এমাম বলতে হবে। কি সুন্দর আবিষ্কার। আপনারা যদি একটু খোলা চোখে তাকান বাংলাদেশ এবং সারা বিশ্বে, দেখবেন মুসলিম এই সমস্ত স্কলার, এই সমস্ত গবেষক, এই সমস্ত বিজ্ঞানীদের যে আর কত আবিষ্কার আছে, কত কিছু আবিষ্কার করেছে। এই আবিষ্কারগুলো দেখলে আপনারা শ্রদ্ধায় মাথা নত করে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন। দেওয়ানবাগী পীর সাহেব, উনি রোহিঙ্গাদের বিষয়ে আল্লাহর সাথে পরামর্শ করে, ওনার ছেলেমেয়েরাও আল্লাহর সাথে সবসময় পরামর্শ করে। ইরাকে হামলা যখন হয় তো দেওয়ানবাগী আল্লাহ কাছে বলে আল্লাহ আমি কিছু করবো নাকি, আল্লাহ বলে না তুই কিছু করিস না, তুই থাম থাম কিছু করিস না। হ্যাঁ, রোহিঙ্গাদের উপর যখন হামলা হয়, বার্মার বৌদ্ধ সরকার যখন হামলা করে, তখন আল্লাহ কিছু করবো নাকি, না তুই কিছু করিস না, তুই কিছু করিস না, তুই করলে তো সর্বনাশ হয়ে যাবে, একবার সুচি টুচি সব একবার শুয়ে শেষ হয়ে যাবে, তুই কিচ্ছু করিস না। এনাদের বিরাট যে আবিষ্কার, আবার ওনারা ভবিষ্যৎবাণী করতে পারে, বিরাট বিরাট ভবিষ্যৎবাণী। এই জন্য দেখবেন তাদের অনুসারে যে নেই তা না, আমি তো শুধু কয়েকজনের নাম বললাম, আমি সবারটাও তো বিস্তারিত জানি না। এই যে হাজার হাজার পীর আছে, এই সমস্ত পীরদের হাজার হাজার মাঝহাব, পীরের মধ্যে সৌদি সালাফিপন্থী আছে, এরা যে কি আবিষ্কারগুলো করেছে, বিজ্ঞানের আবিষ্কার, সে আবিষ্কারের কথা শুনলে পড়লে দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। থাকুক কোরআনের আবিষ্কার, কোরআন আরো বেশি আগে যাক, আরো আবিষ্কার করতে থাকুক, আরো অনেক নতুন নতুন জিনিস আমরা দেখতে পারবো, হয়তো অপেক্ষা করতে হবে আমাদের। সবাই ভালো থাকবেন।